ডেলিগেশনে আমরা টাকা দিয়েছিলাম 137 জন হাজির এখন আমরা নিরুপায় এখন আমরা যেতে পারতেছি না সম্পূর্ণ টাকা যে সরকার যে নির্দেশ দিয়েছে সেই অনুযায়ী টাকা দিয়েছে আর বাকি টাকাগুলো আমরা 6 লাখ করে দিয়েছি সম্পূর্ণ টাকা সে আত্মসাৎ করছে ভাই আমাদের হজে যাওয়া এখন অনিশ্চিত হয়ে পড়ছে এখন কি করব এখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন আমাদের যেভাবে হোক আমাদের হজে যাওয়ার ব্যবস্থা করে আমাদের প্রায় ওইখানে আছে 8 কোটি 20 লাখ এর মধ্যে 3 কোটি টাকা দিয়ে 5 কোটি টাকা আপনি আত্মসাৎ করছেন এটা এটা কোন কোম্পানির নাম বলেন এটা নজরুল ইয়ার ইন্টারন্যাশনাল ফাইজান হজ এভিয়েশন আপনার অফিস কোথায় আপনার নাম কি আমার নাম মোহাম্মদ ওয়াহিদুজ্জামান আপনি এটা কি কোনো আহ্বায়ক নাকি না আমরা হাজি আমরা হাজি জি সবাই হাজি আমরা নিরুপায় জি এখন আমরা কি করব আমাদের 137 জন বক্তব্য আমরা আমাদের 137 জন বক্তব্য আমরা আমাদের নজরুল ইয়ারের মাধ্যমে আমরা মোয়াল্লেম এবং ওনাদের যে মেন আমাদের যে রেজিস্ট্রেশন হয়েছে এটা হচ্ছে বার্থ সার্টিফিকেটের মাধ্যমে আমরা কি রেজিস্ট্রেশন হয়েছি এখন আমাদের যাওয়াটাও অনিশ্চিত হয়ে গেছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাচ্ছি যাতে আমরা হাজিরা যারা আছি ভুক্তভোগী ওনার দৃষ্টি আকর্ষণ করতে আমরা ধর্মমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করছি যে আমরা যাতে এই থেকে মুক্ত পাই আমরা কীভাবে যাব এটার জন্য আমরা অনুরোধ করছি আকুলভাবে ক্রানীগঞ্জের নজরুল ইয়ার কিন্তু মূলত আমাদের যে সরকারি ভাবে যে রেজিস্ট্রেশন হয়েছে এটা বার্সেল টাইলের মাধ্যমে আমাদের এই রেজিস্ট্রেশনটা সরকারি ভাবে হয়েছে মানে মূল যাওয়ার জন্য এ ব্যাপারে কি আপনারা স্থানীয় যেহেতু কেরানীগঞ্জে আছেন কেরানীগঞ্জের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান বা এদের কারোর সাথে কি আপনারা যোগাযোগ করেছি ওনারা মন্ত্রণালয়ে আমাদের বলছে ওনারা মন্ত্রণালয়ের মাধ্যমে এটা ওনার চিঠি দেওয়া হয়েছে এখন আমরা ওইটার কোনো রেজাল্ট পাইনি বর্তমানে আজকে আমাদের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আজকে মোল্লেম ফির শেষ ডেট 1 লক্ষ টাকা শেষ ডেট সেটা আমরা দিয়েছিলাম কিন্তু আমাদের প্রতারিত হয়ে আমাদের যে টাকাগুলো এই টাকাগুলো উনি নিয়ে চলে গেছে আপনাকে আপনারা কি এই ব্যাপারে কোনো লোকাল যে প্রশাসন আছে যে থানা আছে এখানে মামলা করা হয়েছে এখন আমাদের মাননীয় মন্ত্রী ওনার মাধ্যমে ওনার যে উপজেলা চেয়ারম্যান ওনার মাধ্যমে আমাদেরকে জানানো হয়েছে যে মন্ত্রণালয়ে এই ব্যাপারে চিঠি দেওয়া হয়েছে কিন্তু পরবর্তী যে কার্যক্রমগুলো এখন আমরা জানতে পারি না কি অবস্থার মধ্যে আছে এই জন্য আমরা এখন অনিশ্চয়তার মধ্যে আমরা আছি আপনারা কতজন হাজি এই মহেন্দ্রদিন ভাই আপনি বলেন কত টাকা টোটাল দিচ্ছেন আপনি এখন আপনারা যে লোকাল প্রশাসনে যেখানে ওসিকে লিখিত দিচ্ছিলেন উনি কি বললেন অভিযোগ যেখানে দিচ্ছেন আপনাকে উনি বললো কেরানীগঞ্জ থানায় আপনারা লিখিত দিচ্ছেন ওসি সাহেব কি বলছে তখন উনি কি মামলা রেকর্ড করছে এই ধরনের কিছু বলছে ওই যে যে এজেন্সিটা আছে এটা কি বন্ধ করছে বা তারা কোনো কথা বলছে প্রশাসন নাকি বন্ধ করে এজেন্সি এখন খোলা আছে অফিস খোলা আছে লোকজন আছে ওরা খুলে বসে আমরা যাই আমরা গিয়ে আলাপ আলোচনা করতেছি ওনার রাস্তা দেবে ওরা বলে আমরা